নাম শেখ মহিউদ্দিন শেখ, হুগলি জেলা থেকে এসেছি। আমি হার্নিয়া অপারেশন হয়েছে, হয়ে খুব আমি সুস্থ হয়ে গেছি। ডাক্তার ব্যবহার খুব ভালো এবং পেটে নেটও লাগিয়ে দিয়েছে। আমার এখন কোনো সমস্যা হচ্ছে না, ডাক্তারবাবু প্রশংসা করছি। আমি খুবই ডাক্তারবাবু আমাকে দেখাশোনা করেছেন। নমস্কার, আমি ডক্টর ফুরকান শেখ, কনসালটেন্ট রোবোটিক সার্জন, আর্টিক্স হসপিটাল, কলকাতা। এই পেশেন্ট আমার কাছে এসেছিল এমার্জেন্সিতে পেটে ব্যথা নিয়ে। ওনাকে যখন অ্যাসেস করা হয়েছে, তারপর দেখা গেছে ওনার অপারেশন হয়েছিল আগে 5 বছর। ওখানে ওনার ডান দিকে কিডনিটা বের করা হয়েছিল, ওনার ছোট একটা টিউমার ছিল ডান দিকে কিডনিতে। তো ওই জায়গা অপারেশন যা করেছিলেন ওই জায়গাতে ওপেন মাধ্যমে করা হয়েছিল, যার জন্য ওখানে বড় হার্নিয়া হয়েছে। এই হার্নিয়াটা অনেক দিন পর ওখানে নাড়িটা গিয়ে ওই জায়গাটা আটকে গেছে। পেশেন্টটা প্রচণ্ড পেইন, আর পায়খানা অনেক দিন, 1 সপ্তাহ থেকে পায়খানা না করে উনি এসেছিলেন। পেটটা প্রচণ্ডভাবে ফুলেছিল। তারপর আমরা অ্যাসেস করে সিটি স্ক্যান করে দেখলাম, তখন ওখানে ওই জায়গা অপারেশনের জায়গাতে পুরো নাড়িটা ঢুকে আটকে গেছে। তারপর আমরা ওনাকে সাজেশন করলাম কি আবার ওনাকে না কাট করে যদি আমরা রোবোটিক মাধ্যমে ওনাকে হার্নিয়াটা রিডিউস করতে পারি, আর যদি মেশ দিতে পারি তো পেশেন্টকে অনেকটা সুবিধা হবে। তো পেশেন্ট পার্টি রাজি হলো। তারপর আমরা ওনাকে রোবোটিক মাধ্যমে হার্নিয়া রিপেয়ারটা করেছি। পেশেন্ট 3 দিন পর বাড়ি গেছে, 1 সপ্তাহ পর এসছে পেশেন্ট। পেশেন্ট এখন খুবই খুশি, কোনো হার্নিয়ার রিকারেন্স চান্সটা এখন নেই।